গাইবান্ধার গোবিন্দগঞ্জে নয়াপাড়ায় কোনো জঙ্গি তৎপরতা নয়, একাত্তরের পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় দুইজনকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক একজন জানান, শেলটিতে মূল্যবান মুদ্রা আছে ভেবে তা কাটতে গিয়েই ঘটে দুর্ঘটনা। বুধবার বিকেলে কামারদহ ইউনিয়নের মেকুড়াই নয়াপাড়া গ্রামে বোরহানের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই বোরহান মিয়া, একই গ্রামের ওহিদুল মিয়া ও রানা মিয়া নামে তিনজন নিহত হন। বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে গাইবান্ধার পুলিশ সুপার জানান, জঙ্গি তৎপরতা নয়, একাত্তরের পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণেই এ দুর্ঘটনা। 1971 সাল কিংবা তার পূর্বে যে মর্টার শেল ব্যবহার হয়েছিল সেটা একটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, সেটা সেই বাড়িতে কাটতে গিয়ে সেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর সাথে কোনো জঙ্গি তৎপরতা কিংবা অন্তর্ঘাতমূলক কোনো তৎপরতা থেকে শুরু করে অন্য কোনো নাশকতামূলক সম্পর্ক নেই সেটা আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এই ঘটনায় গাজীপুর থেকে খায়রুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তি জানান, 15-20 দিন আগে শেলটি কিনে আনেন বাড়ির মালিক বোরহান। তাদের ধারণা ছিল প্রাচীন আমলের শেলটির ভেতরে মূল্যবান মুদ্রা রয়েছে, বুধবার তা কাটতে গেলে বিস্ফোরিত হয়। 15-20 দিন আগে বোরহান ভাই এবং হাবিব ভাই রংপুরে গাড়ি কেনার জন্য যায় বা দেখার জন্য যায়। তারপরে বোরহান ভাই এসে আমাকে বলে যে একটা বোতল পাওয়া গেছে, বোতলটার দাম অনেক টাকা। সিদ্ধান্ত করে যে বোতলটা কাটবে, কাটার পরে ওর মধ্যে থেকে যাই হোক কিছু জিনিস বার হবে যেটা বিক্রি করা যাবে। কাটতে কাটতে বিকটের আওয়াজ হয়, আওয়াজ শুনে ঘরের মধ্যে থেকে বার হয়ে যায়, দেখি ধোঁয়া উড়ছে এবং ঘরের চাল উড়ে গেছে। এদিকে এ ঘটনায় বিস্ফোরণ স্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে বোমা নিষ্ক্রিয়কারী দল। ডিবিসি নিউজ ডেস্ক।